পারবে একে বলে গনিমতের মাল হালাল আল্লাহ নবী বলেন ফাল আমানাতু মাগনামা যখন উম্মতের হাতের আমানতকে গনিমতের মালের মতো ব্যবহার করবে যার হাতে যেটা আছে সে সেইটাই খাওয়া শুরু কইরা দেয় আল্লাহু আকবার মসজিদের আমানত কেশিয়ারের হাতে কেশিয়ার ক্যাশ মারি দেয় বসে থাকে আছে না নাই ক্যাশের টাকা দিয়ে দোকানদারি করে আমি আরো শুনছি মসজিদের ক্যাশের টাকা দিয়া আমানতের টাকা সুদীর পার লাগাইয়া খায়

ইউনিয়নের আমানত চেয়ারম্যান এর কাছে ওয়ার্ড এর মেম্বারের কাছে সিটের আমানত উপজেলা চেয়ারম্যান এর কাছে ও একটা এমপি সিটের আমানত এমপি সাহেবের কাছে কথা বলুন

কথা কয়না কালিমোনায় জানে জানেনা ওই লোকটাই আওয়াজ ব্যবসার আওয়াজের মতো লাগে তাহলে বোঝা যায় যে ব্যবসার আওয়াজের সম্পর্কে অভিজ্ঞতা আছে ঠিক ঠিক না আর ব্যবসার আওয়াজের অভিজ্ঞতা নিতে হলে যাওয়া লাগে কথা বলুন ঠিক সূত্রাঙ্গতা ব্যসচখানার প্রতিতলার কাস্টমার এর কারণে মো একজনে রাজানন্দশ্বর রাজের সাথে তুলনা করে কথা বলেন ঠিক কি না ও দस्तो ব্যঙ্গের সাতার সাথে সম্পর্ক বিদায় তুমি মাদ্রাসার ব্যঙ্গের সাতার মতো দেখো আমি চ্যালেঞ্জ করেছি বাংলার জমিরে কোন গুষ্টি এক নম্বর হইতে পারে নাই বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা খরচের পরও এক নম্বরে কেউ যাইতে পারে না সরকার কেউ রে এক নম্বরে নিতে পারে না এমন কি দুর্নীতি কইরে এক নম্বরে জাতি বের নাই তাছে বলে সেকেন্ড হইছে দুর্নীতি সহজ দুর্নীতি করিও সেকেন্ড হয়েছে ভাস্ট হচ্ছে